সুপ্রিয় দর্শক, দেশে এবং দেশের বাইরে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে এই মুহূর্তে সাক্ষাৎকার দেখছেন যারা, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সুলতানা ইলা ইশরাত। আমাদের সাথে যে অতিথি আছে, একজন জুয়েলারি বড় বিজনেসম্যান এবং এই মার্কেটের পরিচালনা সে দায়িত্বে আছে এবং বিশিষ্ট একজন বিজনেসম্যান। আসলে আপনি তো অনেক দিন ধরেই যেটা জানি বিজনেস করতেছেন, কতটুকু? আমি মোটামুটি 30 বছর ধরে এই লাইনে আছি, কিন্তু সবচেয়ে বড় কথা শুধু বিজনেস নয়, আমি বর্তমান আমাদের প্রেসিডেন্ট জনাব সাইমসুমার আনবি সাহেব, আমাদের বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন সভাপতি, উনি আসার পর থেকে নারায়ণগঞ্জ জেলায় প্রতিটি পাড়া মহল্লায় ঘুরে বেড়াচ্ছি এবং প্রত্যেককে সদস্য করার জন্য আমি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি, যাতে আমাদের সাইমসুমার আনবি সাহেবের সেই মর্যাদা আমরা নারায়ণগঞ্জ জেলায় রাখতে পারি এবং সদস্য সবচেয়ে বেশি সদস্য দেখাইতে পারি সভাপতি সাহেবকে। এই চিন্তাধারা নিয়ে আমি প্রতিদিন, যেমন আপনি মনে করেন আমাদের নারায়ণগঞ্জ জেলা 60টি থানা আছে, 60টি থানায় এমন কোনো জায়গা নেই যে জায়গায় আমি চলাফেরা করি না। বিপদে আপদে যখনই যে বিপদে পড়বে আমি সেখানেই ঝাঁপিয়ে পড়ি, আমাকে কল করে। শুধু সিদ্ধিরগঞ্জ না, আমি বর্তমানে সিদ্ধিরগঞ্জ থানায় চিটাংরুড় জুয়েলারি মালিক সমিতির সহসাধারণ সম্পাদক, এমনকি আমার নারায়ণগঞ্জ জেলায়ও মর্যাদাপূর্ণ একটা কমিটি আছে যেটা নাকি সবচেয়ে বেশি মূল্যায়ন এবং ফুল সারা বাংলাদেশে জুয়েলারি অ্যাসোসিয়েশনের মাধ্যমে সবচেয়ে আমাদের কমিটি হলো শক্তিশালী কমিটি। আমরা ওই কমিটির আন্ডারে আমি যে কোনো জায়গায় যে কোনো আপদ বিপদে আমি সবসময় চলাফেরা করে থাকি এবং ঝাঁপিয়ে পড়ি। যাক, অসাধারণ আলোচনা করলো আসলে বাবু ভাই, এত সুন্দর কথা বলার জন্য। সবার মুখে মুখে শুনি যে বাবু ভাই সবার পাশে, যে যখন ডাকে, কোনো রাত 2টা নাই 3টা নাই সেখানেই ছুটে যান আপনি। দেশের বাড়িতেও আপনি জানি যে আপনি মানুষকে সাহায্য করেন এই যে করোনাকালীন। আসলে আমি দেশে প্রতি বছরেই যাই, যে গরিব দুঃখী মানুষের পাশে থাকি। কারো যদি কোনো গরিব মেয়ের বিয়ের প্রয়োজন হয় সে আমাকে কল করে, আমি সে জায়গায় ঝাঁপিয়ে পড়ি যতটুকু সম্ভব, আমার আর্থিক দিকে আমি সাহায্য সহযোগিতা করে থাকি। আমরা তো জানি যে আপনি নাকি আওয়ামী লীগের রাজনীতিও করেন এবং পছন্দ করেন, আসলে এদিক দিয়ে বর্তমান সরকারের কতটুকু উন্নতির বিষয় আপনি বলতে চাচ্ছেন? আসলে সবচেয়ে বড় কথা কি, আমার জন্মলগ্ন থেকে আমি আওয়ামী লীগ করে এবং আমার বাবা মা দাদা সবাই আওয়ামী লীগ করে, আর সবচেয়ে বড় কথা বর্তমান এমপিদের মাধ্যমে আমার মামা ডাক্তার পানগোপাল দত্ত, উনি চান্দিনার এমপি। আশা করি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী নির্বাচনের বা এই নির্বাচনের মধ্যে যে কোনো এক সময়ে, আমাদের ইচ্ছা বা আমাদের শক্তি আছে, আমাদের কল্পনা আছে যে আমাদের ডাক্তার পানগোপাল দত্ত স্বাস্থ্যমন্ত্রী হিসাবে আমরা এই বাংলাদেশে দেখব। জানি আপনার আরও অনেকগুলো প্রতিষ্ঠান বা ব্রাঞ্চ আছে বা বাড়ানোর চিন্তাভাবনা, সেক্ষেত্রে আপনার কতটুকু অগ্রাধিকার আপনার চিন্তাভাবনা? আসলে আমি পুরা বাংলাদেশে যখনই যেই সমস্যা আছে, যেমন আপনি ব্যবসার কথা বলছেন, আমি ব্যবসা আসলে দীর্ঘায়ু বেশি করতে চাই না, কারণ কি একটা ব্যবসা বা দুইটা ব্যবসায় সময় দিতে আমার খুব কষ্ট হয়, কারণ আমি বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজেটের সাথে সংশ্লিষ্ট, কারণ এই জন্য আমাকে সে জায়গায়ও অর্ধেক সময় দিতে হয় সেই কমিটির উদ্দেশ্যে। এই যে বাবু ভাই কথাগুলো বললো যে আমাদের এখন বর্তমান ওনাদের পরিবার জন্মগতভাবেই ওনারা একটা আওয়ামী লীগ পরিবার, সুনাম ধন্য। ওনার মামাও একজন প্রাণগ্রহত, যিনি আসলে আমাদের প্রধানমন্ত্রী, ওনার চিকিৎসাই নেয় আমরা যেটা জানি। নিজে বলল যে ওনার যে একটা প্রতিষ্ঠান থাকা মানে ওনার এখানে স্টাফরা কাজ করবে, ওনার হাত দিয়ে তাদেরকে বেতন দেয়, তারা তাদের উপকারিত হতেছে, তাদের সংসার চলতেছে, একটা কর্মের জায়গা। আর এই যে একটা মানুষ কতটা সফলতা হইলে, তার জনপ্রিয়তা থাকলে আসলে সে এতটা সুন্দর এত কিছু এগিয়ে নিয়ে যেতে পারে। দোয়া করব এবং আশীর্বাদ দেই যে আমাদের বড় ভাই উনি যেন আরও সামনের দিকে অগ্রাধিকার ভালো আরও কিছু করবে, এটি আমরা প্রত্যাশা করি। আর বিশেষ করে আমি আরেকটা সুখবর দিতে পারি যে আমি হয়তো শুধু আমার এই মার্কেট নয়, শুনে আমি সিদ্ধিরগঞ্জ থানার হয়তো সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হতে পারি, হয়তো কুরবানির আগেই আমার এই ডিগ্রেশন আসতে পারে সিদ্ধিরগঞ্জ থানার সাধারণ সম্পাদক হিসাবে। আগামী অজ্রযাত্রা আপনার ভবিষ্যতে পরিকল্পনাটা কি? আসলে আগামী যখন আমি যদি সিদ্ধিরগঞ্জ থানার সাধারণ সম্পাদক নির্বাচিত হই, তাহলে আমি এখান থেকে হয়তো বা আমাকে কেন্দ্রীয়ভাবে, যেমন নারায়ণগঞ্জ জেলা কমিটিতে আমি পদ পেতে পারি, এটা আমার বিশ্বাস এবং আমার কর্ম কাজ এবং দক্ষতার কারণে আমি পাবো বলে আমার 100% বিশ্বাস আছে। থ্যাংক ইউ সো মাচ আপনাকে।